গুড মর্নিং বন্ধুস এন্ড বান্ধবীস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। গুড মর্নিং বন্ধুস এন্ড বান্ধবীস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ব্লগ। ব্লগ বলবো না কারণ করোনা বাইরে বেরোতে দিচ্ছে না। ওয়েলকাম টু মাই নিউ ডেলি ব্লগ। ঘরে কী করি না করি অনেক ইউটিউবাররাই বানাচ্ছে আর আমিও বানাচ্ছি, কী করবো, ঘরে ছাড়া বেরোনোর উপায় নেই। তো আমি কি করি না করি মোটামুটি আজ এরম ব্লগ একটা করেছি। আজকের ইচ্ছা আছে একটু তোমাদের সবার প্রিয় কোনো খাবার নিয়ে ভিডিও বানানোর, মানে আজকের আমি ফুড ব্লগার হয়ে গিয়েছি, ফুড রিভিউ দেবো। তো তোমাদের প্রিয় খাবার বলবো না, খুব বড়লোকী খাবার, মধ্যবিত্তদের সাধারণ খাবার নিয়ে ফুড রিভিউ দেওয়ার ইচ্ছা আছে। তো চলো, ততক্ষণে সকালবেলা আমি উঠে পড়েছি, ব্রাশ করা কমপ্লিট, আর এবার জল খেতে হবে। জল না খেলে হবে না ভালো ছেলে। তো মিনিমাম এতটা জল খাওয়া সবার প্রয়োজন আছে এই করোনার সময় বিশেষ করে। হ্যাঁ, আমি খুব জল খাই, আমার মতো জল খেতে তোমরা পারবে না, তাও তোমাদের দেখালাম ছোট্ট মতো আরও বেশি জল আমি খাই। পারলে এতটা জল অন্তত খেও, এতটা জল অন্তত খেও, করোনার সময় খুব দরকার। আমি একটা কথা বুঝতে পারি না, ভিডিও তোমাদের ভালো না লাগতেই পারে, ভালো না লাগতেই পারে, ভিডিও দেখো না, কিন্তু ডিসলাইক দিচ্ছ, সব কিছুকে মানিয়ে নিতে হবে, তা বলে তো আমি চেনচোর দাদাই হব না। যাই হোক, কারোর অপমান করাও ঠিক না, তিনি অনেক বড় ক্রিয়েটার। আর সবচেয়ে বড় কথা, ডিসলাইক করতেই পারে, কিন্তু ডিসলাইক করলে এই আর কি খারাপ লাগে, তোমরা কেন যে ডিসলাইক দাও আমি জানি না। তো যার যেটা কাজ সেটা তো করবে, আমার কাজ ভিডিও বানানো, আমিও বানিয়ে যাব। তো এবার আমি যেটা খাবো সেটা হলো আপাতত তোমাদের সেই ভালো খাবারের রিভিউ দেওয়ার আগে সকালবেলা ছোলা আর বাতাসা, ভেজানো ছোলা, তোমরা দেখে নাও, তোমাদেরকে দেখিয়েই দিচ্ছি আমি। তো এই হচ্ছে আমার হাতে রয়েছে ছোলা, আর এখানে রয়েছে কয়েকটা বাতাসা, তোমরা দেখতেই পাচ্ছ। এটাকে এখন খাওয়া দরকার, এখন এই করোনার সময় যত ইমিউনিটি পাওয়ার বাড়াবে ততই তোমাদের ভালো, যত ছোলা বা প্রোটিন জাতীয় বা ভিটামিন জাতীয় খাবার খাবে। তো চলো খাওয়া যাক। আমার ছোলা খাওয়া কমপ্লিট। এই সময় প্রত্যেকের ইমিউনিটি পাওয়ার বাড়ানোটা খুব প্রয়োজন, কারণ করোনার সময় ইমিউনিটি পাওয়ার যার বেশি থাকবে তার কেউ কিছু করতে পারবে না, কোনো করোনাও কিছু করতে পারবে না যতদূর আমি জানি। তো আমি ছোলা খেলাম, তোমরা ছোলার সাথে সকালবেলা উঠে গরম চা খেতে পারো, আর তুলসী পাতা থাকলে গাছের তুলসী পাতা তুলে খেতে পারো, আরও নানান রকম খাবার খেতে পারো যেগুলো প্রোটিন বা ভিটামিন জাতীয় বা যেগুলো তোমাদের কাজে আসবে। মানে মোট কথা, ইমিউনিটি পাওয়ার বাড়াতে হবে, কারণ ইমিউনিটি পাওয়ার বেশি হলে আমরা বেঁচে থাকব। আমার প্রতিটা ভিডিওতে এই যে ভিডিওগুলো এক্ষুনি করলাম, বিশেষ করে কে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেয় তোমরা দেখবে, দেখতে চাও কি তোমরা কে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেয়? তো এই হচ্ছে সেই যে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেয় আমার প্রতিটা ভিডিওতে, দেখতে পাচ্ছ আমার প্রতিটা ভিডিওয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো দিয়ে দেয়, আর আমার আলাদা করে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়ার প্রয়োজন হয় না, এর ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলোই আমার ভিডিওতে কাজে লেগে যাচ্ছে, দেখতে পাবে। দেখো এখন ব্যস্ত আছে নিজের কাজে। তো এতক্ষণ অপেক্ষা করার পর এসে গেছে আমার হাতে সেই বাঙালি খাবার যেটা সবার প্রিয়। খুব দামি নয়, এক্সপেন্সিভ কিছু নয়, বিরিয়ানি নয় বা পোলাও নয় বা মোগলাই নয়, কিন্তু সবার প্রিয় এটা আমি বলছি। তো আমার হাতে আছে, এইভাবে তোমাদের দেখানো যাচ্ছে না, আমি সিনেমাটিক শটের মাধ্যমে, সিনেমাটিক শট বলবো না, আমি শটের মাধ্যমে তোমাদের দেখিয়ে নিচ্ছি, দেখতে থাকো। Thank you.
তো এবার সময় আসছে ফুড রিভিউ দেওয়ার। এটা হচ্ছে জয়নগরের খুব ভালো একটা দোকান, দত্তবাজার বা অন্যান্য জায়গার তুলনায় খুব ভালো একটা দোকান, চন্দন কাকুর পরোটার ফুড রিভিউ। চলো আমি পরোটাটা তরকারি দিয়ে মেখে খাওয়া শুরু করি। দেখতে পাচ্ছ কি জানি না, কপি চালু দিয়েছে শুধু, দেখো এক পিচ, দু পিচ, তিন পিচ, চার পিচ, মোটামুটি বড় ছোট মিলিয়ে পাঁচ ছ পিচ চালু আছে। আর পরোটার পরিমাণটা তোমাদের আমি ব্যাক ক্যামেরায় দেখিয়ে নিই। তো কিছুটা খাওয়ার পরেও এই হচ্ছে পরোটার পরিমাণ, আর এই এক পিস, দু পিস, তিন পিস, চার পিস, পাঁচ পিস, ছ পিস আলু আছে দেখতে পাচ্ছ। আর পরোটাটা খুব সুন্দর সফট, নরম, যথেষ্ট নরম আর দারুণ, আর তরকারিটা বেশ টেস্টিও বটে। তো চলো এবার খাওয়া যাক। বললাম এবার আমি খাচ্ছি, দেখো পরোটাটা তরকারিটা বলবো খুব সুন্দর টেস্ট। আলু ঝোল এত সুন্দর টেস্ট, সব খাবে, যখন যে খাবে তা ওকে দিতে হবে, তো দিই ওকে। এবার এই লোলাটা দিতে হবে। জাস্ট অসাধারণ, অসাম। পরোটা শেষ, এবার আলুগুলো খেতে হবে। তরকারিটার টেস্টটাও খুব সুন্দর। যতই রাস্তার ধারের বিরিয়ানি খাও, এর স্বাদের ভাগ হবে না ভাই। হতে পারে তুমি আজমা হোটেলের কিংবা নামকরা হোটেলের বিরিয়ানির ফুড রিভিউ দাও, হতে পারে তুমি বিরিয়ানি খাও সকালবেলা টিফিনে কিংবা মোগলাই কিংবা চাউমিন, কিন্তু ভাই এই স্ট্রিট ফুড, এই ছেঁড়া পরোটা, স্ট্রিট ফুড নাও যে কোনো দোকানেরই, ছেঁড়া পরোটার ভাই স্বাদের ভাগ হবে না। এতটা টেস্টি আর এতটা সুস্বাদু, এতটা প্রিয় বাঙালি, বিশেষ করে মধ্যবিত্ত সাধারণদের তো প্রিয়, আমি এটুকু নিশ্চিত। আর বড় বড় নামকরা দোকানের পরোটাগুলো হচ্ছে রাস্তার ধারের যে দোকানগুলো স্ট্রিট ফুড, ওদের ছেঁড়া পরোটাগুলো বেশি টেস্টি হয়, তরকারিটা এত সুন্দর দেয়। আর যারা ভাই খাও, আর যারা খাও না তারা তো বোঝোই না এর স্বাদটা কী, এর মূল্যটা কী। আর যারা খাও তারা তো ভালো করেই জানো, আমার ভিডিও যারা দেখছো আমার মতো, যারা ছেঁড়া পরোটা বা পেটাই পরোটা বলা হয়, পেটা পরোটা লাভার আছো, যারা যারা খেতে ভালোবাসো কমেন্ট করে জানাতে পারো তোমরা যদি ভালোবেসে থাকো। আর যারা ভালোবাসো না, একটা বার এই ভিডিওটা দেখার পর গিয়ে খেয়ে এসো, বিরিয়ানির স্বাদ ভুলে যাবে ভাই, এই ছেঁড়া পরোটার এতটাই খেয়ে মজা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আজ ভিডিওটা মেনলি ছিল এই ছেঁড়া পরোটাকে নিয়ে। এটা হলো আমি সাজেস্ট করবো চন্দন কাকুর ছেঁড়া পরোটা, জয়নগরে যারা থাকো। অন্যান্য দোকানের পরোটা যারা খেয়েছো কি খাওনি জানি না, আপাতত কিরম পরোটা করে জানি না, তবে আপাতত চন্দন কাকু যে পরোটাটা করছে, যে পরিমাণটা দিচ্ছে, তরকারিটা এত সুন্দর টেস্টি, তোমরা খেয়ে দেখতে পারো, চেক করে যেতে পারো। জেম ট্রেনিং স্কুলের কাছে দোকান না, আমি প্রমোশন করছি না, আর প্রমোশন করার মতো বড় চ্যানেলও নয়, আমার ভালো লেগেছে তাই বললাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে, চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে অল করে দিও, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা সবার আগে পেয়ে যাও। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো, ঘরে থেকে ভিডিও বানাও, আমার ভিডিও দেখো, এনজয় করো, এনজয় না হোক কিছুটা সময় কেটে যাবে ভাই। তো চলো আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর বাঙালি খাবার খাও, নিজের ঘরে থাকো, ওসব কদিন পিজা বিরিয়ানি এগুলো বন্ধ রাখো।
বাংলাকে ভালোবাসো, চলো আমরা নিশ্চিত জিতবো।